হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি সুমাইয়া হক নুরি, স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বরাবরের মতো আমি আবার লেট করে একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি বকাবকি করবেন না। যাই হোক, বাদ দেন, এই টপিক নিয়ে আর কথা না বলি। তো অনেক দিন পর দু বোন একসাথে হয়েছি। তো একসাথে যেহেতু হয়েছি, ঘুরতে যাওয়া মাস্ট বি। তো আমরা দুজনে মিলে রেডি টেডি হয়ে শাড়ি টাড়ি পরে বের হয়ে গিয়েছিলাম হচ্ছে দিয়াবাড়ির ওই সাইডে। যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর দেখি ওই সাইডে একটা মেলা হচ্ছে, ভাবলাম একটু মেলাতেও ঘুরে আসি, দেখি কি কিছু পাওয়া যায় কি না। বাট সেরকম কোনো কিছুই ছিল না, খালি ওখানে এক সাইডে পূজা হচ্ছিল, আমরা সেভাবে জানতামও না আসলে কি হচ্ছিল এখানে। তো কিছু না পেয়ে আমরা ঝালমুড়ি খেতে দাঁড়াই গেলাম। তো বিশাল একটা লাইন ছিল ঝালমুড়ির, ওইটা পার করে আমরা হচ্ছিলো ফাইনালি হাতে ঝালমুড়িটা পাই। বাট এত মজা ছিল ঝালমুড়িটা, বলার বাহিরে, খুবই ভালো লেগেছে। তারপরে একটা আইসক্রিম খেলাম, কুলফি মেবি, এটাও অনেক মজার ছিল। তো কিছু না পেয়ে বোর হয়ে পরে আমরা আবার ব্যাক করে ফেলি, কারণ অনেক বেশি রাতও হয়ে যাচ্ছিল। ওই সাইড টাইম নদিয়াবাড়ির ওই সাইড টাইম নিয়েও সন্ধ্যার পরে একদমই ভালো না। তো আমরা তাড়াফুড়া করে, আসলে আমাদের বের হতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। রেডি আমরা ঠিকই তাড়াতাড়ি হয়ে গিয়েছিলাম, কিন্তু তার মাঝখানে রেডি হওয়ার পরে আমরা একটু নাচ করি, মেবি আপনারা ওটা দেখেছেন। তো এতদিন পর ফ্যামিলির সাথে সবাই একসাথে, হ্যাঁ আমি আমার বাবার বাড়ি যাই ঠিকই, কিন্তু বোনকে, বোন কখনো যায় তখন আমি যেতে পারি না, আমি যখন যাই তখন বোন যেতে পারে না, এ হয়েছিল আমাদের অবস্থা। কিন্তু একসাথে হয়ে খুবই ভালো লাগছিলো, আমাদের দিন দুইটা দিন ছিলাম, খুবই ভালো কেটেছিল। তারপরে কি আর বাসায় চলে যায়, তারপর আবার নেক্সট ডে আমরা দুজনে আবার বের হই, বের হয়ে একটু শপিং করি, তারপর একটু কফি খাই, দুজনে যে ফান করতেছিলাম আর কি। আমরা হেঁটে হেঁটে আসতেছিলাম, কারণ অনেক দিন দুজনে মিলে, আমরা কিন্তু বিয়ের আগে অনেক ঘোরাঘুরি করতাম, দুজনে একসাথে বের হতাম। তো মনে হচ্ছিল আসলে আবার সেই দিনে ফিরে এসেছিলাম, দুজনে মজা করতে করতে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিলাম। আমরা আসলে দুজনই অনেক কনফিউজড ছিলাম যে আসলে আমরা কি খাব। তারপরে কি আর করার, ওখানে আর কিছু নাটা খেয়ে আমরা চলে আসছি হলো বাউনিয়াতে। আর এরকম হাস্যকর একটা জিনিস দেখলাম, আমাদের ওখানে এইভাবে গাড়ির উপর দাঁড়া দাঁড়া প্লেন দেখতেছিল, জানি না কেন মানুষ এইভাবে এসে এসে প্লেন দেখে, আই ডোন্ট নো। তারপরে আমরা একটু চটপটি নিয়েছিলাম, জানি না ভাই এটা কোন টাইপের চামিজ, উঠাইতেই পারতেছিলাম না, আমি ওকে এভাবে উঠাই দিচ্ছিলাম, ও আমাকে এভাবে দিচ্ছিল, আমরা মানে খিচে বলবো। যাই হোক, এই তো ছিল আমাদের একটা ছোট ভিডিও, ফ্যামিলি টাইম আর কি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, একদমই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথেই থাকবেন, আল্লাহ হাফেজ।